আচ্ছা আঙ্কেল, ফসল টসলে কি অবস্থা? ফসলের অবস্থা তো ভালো নেই বাজারে। কেন? কারণ হলো যে আমরা তো সবসময় রাসায়নিক সার, কীটনাশক, রাসায়নিক কীটনাশক এর উপরে নির্ভর করি। এতে করে সমস্যা হচ্ছে যে আমাদের খাদ্যের মান খারাপ হচ্ছে, বিষ মেশানো খাবার খাচ্ছি, এটা আমাদের জন্য। তাহলে বের হওয়ার উপায়? বের হওয়ার উপায় আমি শুনেছি যে কৃষি, জৈব কৃষি আছে, এই ব্যবস্থা আছে। এই ব্যবস্থার সাথে যদি আমি পরিচিত না, শুনেছি, যদি পরিচিত হতে পারি তারপরে এটা আমি প্রয়োগ করব। তাহলে যদি আমরা এরকম ব্যবস্থা করি যেখানে এরকম জৈব পদ্ধতিতে চাষাবাদ হয় অন্য এলাকায়, সেখানে যদি যাওয়ার ব্যবস্থা করি, আপনারা কি যাবেন? হ্যাঁ অবশ্যই যাব। যাব না কেন? অবশ্যই যাব। আমি মত বিনিময় করব, আমি অভিজ্ঞতা নিয়ে আসবো, আমি কাজ করব। তাহলে আঙ্কেল, আমরা আপনি সহ কিছু লোকজন নিয়ে আমরা কোনো একটা স্থানে যেখানে এই জিনিসগুলো ব্যবহার করা হচ্ছে সেখানে একটা অভিজ্ঞতা বিনিময় করতে পারি, তো সেখানে আপনি অবশ্যই যাবেন? তো আমরা অবশ্যই তাহলে আপনাকে অবশ্যই যাব। এই প্রকল্পের আওতায় কিছু অভিজ্ঞতা বিনিময় সফল হয়েছে, যার কারণে এলাকার মানুষ এখন জৈব সার তৈরি করছে এবং জৈব বালানাশক তৈরি করছে, এবং কিছু মানুষ আছে যারা আসলে কৃষি বাড়ি, তাদের বাড়িটাকে কৃষি বাড়ি তৈরি করার প্রক্রিয়ায় আছে।